মেদান কিন্তু আজকে আমার সাথে যাওয়ার লাগি স্কুলে যাইনি আপা আর বাড়িতে সত্যি তাই আসছে যাক স্কুলে যাওয়ার জন্য তাও যাইনি কোথায় বাড়িতে কোথায় মেদান কোথায় কোথায় একটু দেখো কিডনির কাছে যাবে এটা কি মানে স্কুলে না যাওয়ার জন্য মেরেছে তুমি কেন ছিল না কি আসছিল কি হওয়া দরকার কালকে না আজকে রাতে দিয়ে দিবি আমি আব্বা শুনেছি তো তুমি স্ট্যান্ডে কি করবে কিসে শুটিং স্ট্যান্ড আছে দিলে না এটাকে তুমি দুই নম্বরের কাজ তোমার হাতে রাখতে হবে ওটা খেলা যাবে না এগুলো কান্না টানি ধরো তোর কে আনছেন কে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মানে পৃথিবীর মধ্যে মেলা ধরে দেখবে ভিডিওটা তার তোমার সব বলছো মুখলো কি করবে মুখলো কোনো কাজ আস মেন কথা ফাইভে পরীক্ষা শেষ আমার প্রায় ব্লগে তোমাকে লিখবো রাকিব যেরকম ব্লগ করে না আমি রাকিবের কথা বললাম তো ওই আর নিজের বোনে গেলে ব্লগ করে ওর বোন আর সময় নিবেলতে গেলে আবার একটা ছোট ভ্যাগ নিয়ে আছে আর বড় বোনের সংসার আমার ভাল লাগে না রাকিব সংসার ভালো লাগে না সংসার হইল বিষের কলসি আমি হব দিমানা মোবাইল আর এডিট করবো না তোর মোবাইল এডিট করলে ফাটি যাচ্ছে না তোর বেশি এমবি লাগছে কম্পিউটারে এডিট করবো তোমার প্রত্যাশাটা বলো যে ফার্স্ট ব্লগে এসে কেমন লাগছে আমাকে অসাম লাগছে অসাম দেখ একজনের সাপোর্ট পেলাম আমার ছোট ভাই সাপোর্ট কিন্তু পাই না
যাই হোক, বিড়ালের কান দেখা গিয়েছে। বিড়ালকে ভয় হাসতে, বিড়ালের খুবই দুঃখ যে সে মার খেয়েছে আজ কানের পর মাঠের পর। সুইচ গেট মিষ্টি পানি দেবে উপর তো পানি আসছে না, তো তল থেকে উঠছে পানির ইয়ার গেটটা তল দিয়ে পানি উঠে। Thank you.
ভিতরে দেখানো একটু দেখে ভিতরে কি আছে চালু করছি তুমি তো পুরো কাহির অবস্থা একবার চাষা দিনে কেমন মাছ পান মানে নির্দিষ্ট নাই স্ট্যান্ডম্যান অসুবিধা নেই আমার স্ট্যান্ড এভাবে ছিললে চলো 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 দুই পণ্ডিত লাগছে তো চলো দেখি এভাবে না একটা দিই মানে একটা দিই টান হচ্ছে আরে এবার একটা ধর না অন্যটা ধরছিস চল 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 দুই পণ্ডিত হাঁটো হাঁটো দেখলেন তো কেমন পানির উচ্ছ্বাস পানি অনেক আছে গরম আছে তাতে ভিডিও করা অনেক মুশকিল হচ্ছে এবং লকার ধরে কষ্ট হচ্ছে কোনো গরম তো ওদের কিন্তু গরম লাগতেছে না আসলে ওরা একদম ঘামে নেয় আমি ঘামে যাচ্ছি বুঝতে পারছি না দেখেন আপনার বিপ্লব ঘামছে নাকি একটুকু ঘামে না কিন্তু আমি কিন্তু অতিরিক্ত ঘামছি মিজান হালকা পাতলা ঘামছে বাট ডাক্তার বলে যে আমার সুগার বেশি মাছ উঠলে পড়ে যাবে বেড়ে যাবে মাছ উঠলে বেঁধবে জাল দেওয়া আছে কারণ মাছ যদি উঠে তাহলে বেড়ে যাবে আর পানি যে উত্তাপ যদি একটা মানুষ ওখানে পরে আশা করতেছি বাঁচবে না যদি একটা মানুষ ওখানে পরে কেউ বাঁচবে না কই মাছ হয়েছে রে কই মাছ উঠেছে নাই
Okay, then bye.